আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখা লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু জানার শেষ নেই, পড়ার শেষ নেই, পড়তে হবে অনবরত। কারণ এই যে অনেক সময় তোমাদের গ্যাপ হলো স্কুল বাদ, তোমাদের যে কোনো প্রতিষ্ঠানে যাওয়া বাদ, কিন্তু তাই বলে তোমাদের পড়া কিন্তু থেমে রাখা যাবে না। বাসায় অনবরত তোমাদের পড়তে হবে, লাইভ ক্লাসে মনোযোগ সহকারে দেখতে হবে, কোনটা বুঝতে পারো কোনটা বুঝতে পারো না সে বিষয়ে আমাদের জানাতে হবে। প্রয়োজন হলে ফোন করে জানাবে যে বিষয়ে মিস দেব, প্রয়োজন হলে মানে যখন সময় পাও তখনই কি আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর বইয়ে পড়তে পড়তে যেটা সমস্যা হয় সেই সমস্যা দূর করার জন্য সেই বিষয়ভিত্তিক স্যারকে ফোন করে বলতে হবে, তবেই তোমাদের কিন্তু পড়াশোনা কি এগিয়ে যাবে আর ভালো রেজাল্ট করতে পারবে। পঞ্চম শ্রেণীর তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষা অবশ্যই হবে, সে কারণে লাইভ ক্লাসগুলো কিন্তু মন দিয়ে দেখতে হবে। আজ আমি তোমাদের যে বিষয়ে পড়াবো সেটা হচ্ছে কিন্তু গ্রামাটিক্যাল সাইট, অর্থাৎ অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ তোমাদের চিনতে হবে, সেটা জানো অবশ্য। তোমাদের প্রথমের দিকে দেখো সিলেবাসে গ্রামার অংশ আছে, সেই গ্রামারে পার্টস অফ স্পিচ ছিল। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, তার মধ্যে কি নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, 3 নাম্বার কিন্তু অ্যাজেক্টিভ। পার্টস অফ স্পিচটাতে কি খেয়াল আছে তোমাদের? দেখো স্পিচ মানে বাক্য, অফ মানে র বা এর, আর পার্ট মানে অংশ। বাক্যের অংশগুলোই কি পার্টস অফ স্পিচ, খেয়াল রাখো। তোমাদের কিন্তু বই দেখে হুবহু মুখস্থ করার দরকার নাই, বুঝতে হবে শুধু যে একটা যে বাক্য আছে, একটা সেন্টেন্স আছে ইংরেজিতে, সেই সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড আছে, সেই কতিপয় ওয়ার্ডগুলো এক একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশগুলোই পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচের যে বাক্যের অংশগুলো, এক একটা অংশ, সেই অংশগুলোর নাম আছে। সেই নামগুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ক্লিয়ার? এখন আমি তোমাদের যে অংশটা বুঝাবো সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। নাউনও জানো, কারণ কি নাম, কোনো কিছু নামই হচ্ছে নাউন। প্রোনাউন জানো, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই কিন্তু প্রোনাউন। কিন্তু আজকে আমি তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভটা হচ্ছে তোমাদের কোত্থেকে আসলো সেটা বুঝলে যে পার্টস অফ স্পিচের একটা অংশ। আর এই অ্যাজেক্টিভগুলো 10টা সেন্টেন্সের আকারে, এই 10টা বাক্য যেমন ট্রান্সলেট করা শিখবা, সেরকম এই 10টা বাক্যের মধ্যে অ্যাজেক্টিভও নির্ণয় করা শিখবা। দেখো তাহলে মনোযোগ দিয়ে শোনো। তার বাবা দয়ালু ছিল, তার বাবা দয়ালু ছিল বা ছিলেন। তাহলে হিজ ফাদার, দেখো হিজ ফাদার ছিলেন, ওয়াজ কাইন্ড ম্যান। কাইন্ড দিলে তাও হবে, যে তার বাবা দয়ালু ছিল। তাহলে এই যে তোমাদের দেখতে হবে যে এখানে ছিল, ছিল তাহলে ইজ হয়, আর ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়ার, এখানে একজন, সেজন্য ওয়াজ হয়েছে। তাহলে হিজ ফাদার ওয়াজ কাইন্ড, তার বাবা দয়ালু ছিল বা ছিলেন। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে অ্যাজেক্টিভ কোনটা। এই বাংলা বাক্যের যে ট্রান্সলেট শিখলে যে তার বাবা দয়ালু ছিল, হিজ ফাদার ওয়াজ কাইন্ড, এখানে তাহলে আমাদের অ্যাজেক্টিভটা দয়ালু, অর্থাৎ একটা নাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়। অবশ্যই তোমাদের মনে আছে অ্যাজেক্টিভটা কি, আমি তোমাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি যে অর নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়। অবস্থা, সংখ্যা, পরিমাণ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের এগুলো যদি বোঝায়। দেখো এটা দয়ালু, এটা অবশ্যই গুণ। বাবার সম্পর্কে কি বলা হচ্ছে? কাইন্ড। তাহলে এই গুণটাকে বোঝানো হয়েছে, সেজন্য এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে হিজ ফাদার ওয়াজ কাইন্ড, এটা কি তোমাদের অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ কিন্তু বলা যাবে না, অ্যাডজেক্টিভ দুইটা এখানে উজ্জ্বল হবে। তাহলে এই কাইন্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ। তারপর দেখো এটি একটি কাঁচা আম, যদি পাকা আম দাও তাও হবে কাঁচা আম। দেখো ইট ইজ আ গ্রিন ম্যাঙ্গোস, গ্রিন ম্যাঙ্গো বা রাইপ ম্যাঙ্গো। যদি দেখো এটি একটি পাকা বা কাঁচা আম, এখানে আমটা কি নাউন, নাউনকে যে অর্থটা বিশেষিত করছে কি কাঁচা, কেমন আম, অর্থাৎ নাউনের এখানে কি কাঁচা পাকা, এটা তোমাদের কি বোঝায়, গুণ হতে হবে আবার দোষও হতে হবে। যদি এখানে তোমরা অবস্থা, পরিমাণ, সংখ্যা, অর্থাৎ আমটা সম্পর্কে একটা কি কেমন সেটা ধারণা দিচ্ছে যে অর গ্রিন,
কাঁচা আম, তাহলে এই গ্রিনটা এখানে আমাদের অ্যাজেকটিভ। গ্রিনটা কি? অ্যাজেকটিভ। দেখো তাহলে কোন আরটা অ্যাজেকটিভ? গ্রিন। যদি পাকা আম, রাইপ ম্যাঙ্গো, তাহলে রাইপটা হচ্ছে অ্যাজেকটিভ। আবার দেখো, সে একটি লাল জামা কিনেছে। হি হ্যাজ বট এ রেড ড্রেস বা শার্ট। দেখো সে কিনেছে, তোমাদের গত ক্লাসে আমি শিখিয়েছি তার আছে, হি হ্যাজ, সে কোনো কিছু কিনেছে, যে হি হ্যাজ বট, বাই কিন্তু কেনা, কিন্তু এখানে হ্যাজ এর পরে সেই ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই বট বট। তাহলে হি হ্যাজ বট এ রেড ড্রেস। তাহলে এই যে ড্রেসকে কোন অর্থটা মডিফাই করেছে? রেড। কেমন ড্রেস? অর্থাৎ এই যে লাল ড্রেস, এখানে যদি কালো, ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক শার্ট, তাহলে কিন্তু সেটাও কি? অ্যাজেকটিভ হতো। তাহলে এই রেডটা হচ্ছে অ্যাজেকটিভ, ব্ল্যাক, হোয়াইট, এগুলো কিন্তু অ্যাজেকটিভ। তাহলে একটা বাক্যে কিভাবে বানিয়ে তোমাদের অন্য অন্যটা শিখতে হবে, সেই ধারণা কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি। তারপর দেখো নাম্বার ফোর, রফিক সাহেব একজন সৎ লোক। রফিক সাহেব ইজ, বা দেখো সাহেব ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এই যে অনেস্ট ম্যান, মানুষকে, মানুষ কেমন মানুষ? সৎ মানুষ। এই অনেস্টটা কিন্তু কি? অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানটাকে কি মডিফাই করেছে? বিশেষিত করেছে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কি? অনেস্ট। এই অনেস্ট ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ। আর আমাদের কি ধারণা? যে রফিক সাহেব একজন সৎ লোক, রফিক সাহেব ইজ অ্যান অনেস্ট ম্যান। এই বাংলা বাক্যটা আমরা ট্রান্সলেট শিখলাম। তারপর দেখো গাছটি লম্বা। দ্যাট ট্রি ইজ টল। লম্বা। এই গাছটা কেমন অবস্থা বোঝাচ্ছে? গাছটা লম্বা। তাহলে গাছটা কেমন? এই যে লম্বা, এই টলটা হচ্ছে অ্যাজেক্টিভ। ক্লিয়ার? গাছটা কেমন, গাছটার অবস্থা কিরকম, ছোট বড় নাকি লম্বা, যেটাই বোঝায়। ছোট হলে শর্ট, লং হলো লম্বা, টল হলে লম্বা। তাহলে আমরা এখানে টল দিয়েছি। এই টলটা কি? অ্যাজেক্টিভ। এটা কি আমাদের? অ্যাজেক্টিভ, মনে রাখতে হবে, টলটা অ্যাজেক্টিভ। তারপর দেখো গ্লাভটি লাল। দ্য রোজ ইজ রেড। গোলাপটি কেমন? এটা যদি ধরি যে গোলাপটির কি রকম অবস্থা, কেমন, যদি হোয়াইট দেয়, সাদা, রেড দেয়, তাহলে সেই অর্থটাই হবে হলো অ্যাজেক্টিভ, যে দ্য রোজ ইজ রেড, এই রেডটাই আমাদের অ্যাজেক্টিভ। বালিকাটি সুন্দরী। দেখো এখানে এই বালিকাটি সম্বন্ধে কেমন, সেই অর্থটা কি আসে? দ্য গার্ল ইজ বিউটিফুল। এই যে বিউটিফুলটা, বালিকাটি কেমন সুন্দর, এই বিউটিফুলটাই আমাদের অ্যাজেক্টিভ। বালিকাটি সম্বন্ধে গুণ ও ধারণা দেওয়া হয়েছে যে সুন্দর, তাহলে সুন্দরটাই হচ্ছে অ্যাজেক্টিভ। ছুরিটি ধারালো ছিল। দেখো দ্য নাইফ ইজ দিলে হয়, আর ছিল আমরা কি দিব এখানে? ওয়াজ। শার্প, তাহলে শার্পটা, ছুরিটা একটা নাউন। নাউনকে কি করছে? যে কেমন, অর্থাৎ নাউনের সম্পর্কে বিশেষিত করা হয়েছে শার্প। এই শার্পটা কি এখানে? অ্যাডজেক্টিভ। তারা সচ্ছল ছিল না। দেখো দে মানে তারা, ছিল না, ছিল অয়ার, আর ওয়াজ দে অনেকগুলো, সেজন্য আমরা অয়ার দিলাম। অয়ার নট, ছিল না, কি ছিল না? সচ্ছল, ওয়েল অফ, ওয়েল অফ, তারা সচ্ছল ছিল না। ক্লিয়ার? এটা কিন্তু নেগেটিভ আকারে তোমরা শিখলে, যে ছিল না, যে এখানে কিন্তু ওয়েল অফটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ নেগেটিভ আকারে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সে। তারপর দেখো বালকটি কি অসহায় ছিল কি? এখানে কিন্তু আমি এটা প্রশ্ন করে শিখেছি যে একটা নেগেটিভ আর একটা প্রশ্ন দেখাবো তোমাদের, যে অ্যাজেক্টিভটা প্রশ্নবোধক সেন্টেন্সে রূপায়িত হয়। দেখো দ্য বয়, এখানে যদি আমরা এই অ্যাফার্মেটিভ ধরি,
যে দা বয় ওয়াজ হেল্পলেস, এখানে কি ছিল? তাহলে ওয়াজটা আমাদের কি সামনে আসবে? দেখো আমি প্রথমে অ্যাফার্মেটিভ হিসেবে দেখা দিচ্ছি যে দা বয় ওয়াজ হেল্পলেস, হেল্পলেস, এইটা কিন্তু আমরা অ্যাফার্মেটিভে কি না, কিন্তু এখন কি বালকটি কি অসহায় ছিল, এই ক্ষেত্রে আমরা ওয়াজটা সামনে নিয়ে আসবো, এই ওয়াজটা সামনে আসবে, তারপরে দা বয় হেল্পলেস। দেখো এখন প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাডজেকটিভের হিসাবে ব্যবহৃত হয়েছে, সেটা কি অ্যাডজেকটিভটা? হেল্পলেস, হেল্পলেসটা এখানে অ্যাডজেকটিভ। তাহলে শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই সেন্টেন্স থেকে কি জানলে, যে 10টা বাংলা বাক্য ট্রান্সলেট শিখলে, আবার কি শিখলে, এই বাংলা বাক্যে 10টা কি অ্যাডজেকটিভ হয়েছে, অ্যাডজেকটিভ অর্ডগুলো রয়েছে, অ্যাডজেকটিভ অর্ডটা আবার কোনো কোনোটা নেগেটিভ হিসাবে, কোনো কোনোটা ইন্টারগেটিভ হিসাবে, আবার অ্যাফার্মেটিভ হিসাবে। তাহলে কিন্তু এই 10টা সেন্টেন্স যদি এইভাবে মনে রাখো আরও অনেকগুলো বানাতে পারবে। হ্যাঁ, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।